Viewers, now this is time for another segment. A segment naam hoche musician of the week. Musician of the week e ajke apnaderke jar biography ba jar portfolio amra dekhate jacchi tini hochen musician Rajib. Tini ekjon keyboardist. Cholun dekhe ashi. আসসালামু আলাইকুম, আমি কিবোর্ড প্লেয়ার রাজীব আহমেদ। আমার জন্ম একটা সঙ্গীত পরিবারে। আমার মা গান করতেন, আমার মা ছিলেন ওস্তাদ মমতাজ আলী খানের ছাত্রী, আর বাবা ছিলেন রেডিও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। ছেলেবেলায় যখন খেলার সময় হয় বিকেলে, কিন্তু বিকেলে আমার মা হারমোনিয়াম নিয়ে আমাদেরকে গান শেখাতে বসতেন। তারপর একটা সময় আমি আমার বোন যখন গান শিখতাম, আমার বোন গান করতেন, দেখলাম যে আমার তবলা শেখা উচিত। তখন আমরা টঙ্গী মধুমিতা নজরুল একাডেমিতে আমি তবলা শিখতাম, আমার বোন গান করতেন, বোনের সাথে আমি তবলা বাজাতাম। আমার প্রথম ইনস্ট্রুমেন্ট ছিল তবলা। তারপর যখন একটা সময় যখন এসএসসি পাস করলাম, বোনের আদেশ যে তুই কিবোর্ড প্লেয়ার হবি এবং মিউজিক কলেজে পড়াশোনা করবি, তখন ঢাকা আগারগাঁও সঙ্গীত কলেজে ভর্তি হলাম। ওখানে আমি আই মিউজিক কোর্স করলাম। ওখানে আমাদের অনেক গুণী মানুষদের সান্নিধ্যে আমার শেখার সুযোগ হয়েছে। সাদি মোহাম্মদ স্যার, ইন্দ্রমোহন রাজবংশী, জহির আলিম স্যার, শামিমা ম্যাডাম, তার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শেখার সুযোগ হয়েছে, এবং নজরুল সঙ্গীত খালিদ হোসেন স্যার, ওনাদের কাছ থেকে তালিম নেওয়ার সৌভাগ্য হয়েছে আমার। তবে 2003 থেকে আমি কিবোর্ড প্লেয়ার হিসেবে প্রফেশন শুরু করলাম। আমাদের একটা মিউজিশিয়ানস গ্রুপ আছে নোঙর, প্রায় 14 বছর যাবৎ আমরা একসাথেই কাজ করছি। নোঙর নিয়ে আমরা অনেক ক্লোজ আপে সব আর্টিস্টদের সাথে বাজানো শুরু করলাম। তারপর রেন্দ্র কিশোর, সাবিনা ইয়াসমিন, আখি আলমগীর, কনা, ন্যান্সি, বিভিন্ন শিল্পীদের সাথে আমরা বাজানো শুরু করলাম। এরপর প্লেব্যাকে বাজানোর সুযোগ হয়েছে আমাদের শ্রদ্ধেয় কবির বকুল ভাইয়া। উনি একটা সিনেমায় আমাদেরকে, নোঙরের আমরা যারা আছি, আমরা 2টি গানে প্লে করেছিলাম। বিভিন্ন দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে অ্যাজ এ কিবোর্ড প্লেয়ার হিসেবে। লন্ডন, অস্ট্রেলিয়া প্রায় 10 বার যাওয়ার সৌভাগ্য হয়েছে। ইউরোপ ট্যুর করার সুযোগ হয়েছে খুব ভালো ভালো দেশে, কোরিয়া, মিডল ইস্ট। আমার জীবনের অনেক বড় পাওয়া হচ্ছে, আমার খুব ইচ্ছা ছিল যে ইন্দ্র কিশোর দাদার সাথে বাজাবো। একটা সময় বাজানো হলো তার সাথে। প্রায় আমরা নোঙর 12 থেকে 14 বছর আমরা বাজিয়েছি। আমার খুব আশা ছিল সাবিনা ইয়াসমিনের সাথে বাজাবো। তার সাথে প্রথম বাজানোর সুযোগ হয়েছিল লন্ডনের একটি প্রোগ্রামে, আমাদের বেস গিটারিস্ট রানা ভাইয়ের আয়োজনে। আমি মনে করি প্রতিটা লাইভ প্রোগ্রাম আমার এক্সাম। আমি আমার ফ্যামিলিকেও, আমার ফ্রেন্ডদেরও বলি, আমার কিন্তু কালকে এক্সাম আছে। কি আমার কালকে লাইভ শো, আমার নিজেকে তৈরি হয়ে যেতে হবে। এরকম আমার যখনই লাইভ শো আসে, যখন কোনো প্রোগ্রাম আসে, তখন আমার তৈরি হতে হয়, প্র্যাকটিস করতে হয়। প্রতিদিনই যখনও প্রোগ্রাম, লাইভ প্রোগ্রামের জন্য প্রতিদিনই আমার প্র্যাকটিস করতে হয়, তৈরি হতে হয়।